জাপান থেকে নিয়ে আসা দুই শিশুর অভিভাবকত্ব বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের মধ্যে ভাগ করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাপানি মা এরিকো নাকানো ও পিতা ইমরান শরীফের তিন কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে জেসমিন মায়ের জিম্মায় থাকবে, আর মেঝো মেয়ে লায়লা থাকবে বাবার জিম্মায়। এছাড়া জাপানে থাকা ছোট মেয়ে সোনিয়া থাকবে মায়ের কাছেই। বড় মেয়েকে নিয়ে এরিকো নাকানোর জাপান যেতেও বাধা নেই বলেও রায় বলা হয়েছে। গালমান শফির রিপোর্ট। জাপান থেকে জেসমিন মালিকা ও লায়লা লিনা বাবার সাথে বাংলাদেশে আসে। এরপর তাদের মা তাদের অভিভাবকত্বের জন্য জাপান থেকে বাংলাদেশে আসেন, দ্বারস্থ হন আদালতের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ সংক্রান্ত রিটের রায় দেয় হাইকোর্ট। রায়ে মেয়েরা কে কার সাথে থাকবেন তা বলে দেওয়ার পাশাপাশি দেয়া হয়েছে আরও কিছু দিক নির্দেশনা। হাইকোর্ট ডিভিশন বলেছেন যে বাংলাদেশের এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জুরিসডিকশন আছে, থাকার পরেই তিনি এই জাজমেন্ট দিয়েছেন। তবে এই কথাও বলেছেন যে কাস্টডি উইথ দি মাদার অলওয়েজ বেটার, তারপরেও কনসিডারিং পার্টিকুলার সার্কামস্টেন্সেস দ্বিতীয় মেয়ে অর্থাৎ লায়লা লিনা বাবার কাছে থাকবেন এবং প্রথম এবং তৃতীয় মেয়ে জেসমিন এবং সোনিয়া মায়ের কাছে থাকবেন এবং মা তাদের লালন পালন করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন মেয়েদের মা এরিকো নাকানো, প্রায় একই অনুভূতি তাদের বাবা ইমরান শরীফেরও। I'm very, very, very disappointed with this today's judgment. We go to the Supreme Court only for children's welfare. মাননীয় বিচারক বড় মেয়েকে মায়ের হেফাজতে দিয়েছেন, ওইটুকুনি আমরা আপিল করব, ওইটুকুনি আমরা আপিল করব। বিশেষ করে সেই পার্ট অ্যাপিল করব যে আমার রেজুলেশন কিভাবে আমাদের বিজ্ঞ আদালত, যখন নাকি আমেরিকার আদালত বাস্তবায়ন করতে পারেনি, ইউরোপের আদালত বাস্তবায়ন করতে পারেনি, সেটা আমি আমাদের মাননীয় বিচারকদেরকে বিজ্ঞ আপিল বিভাগে, ওনারাই তো আমার সর্বশেষ আশ্রয়। জাপানের চিকিৎসক এরিকো নাকানোর সাথে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় 2008 সালে। দাম্পত্য কলহের জেরে 2020 সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এরিকো। দু মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। এরপর এরিকো বাংলাদেশে এসে আইনি লড়াই শুরু করেন। গ্যালমান শফি, বাংলাভিশন, ঢাকা।